একদম অ্যামাইনো অ্যাসিড শুধু বানিয়ে দিবে। ওকে, এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আবার আপনি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে অ্যাবজর্পশনে হয়ে সার্কুলেশনে চলে আসছেন। এখন হচ্ছে, এখন আবার সেই একই কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফেট অফ অ্যামাইনো অ্যাসিড, হোয়াট ইজ দ্য মেটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তাহলে অ্যামাইনো অ্যাসিড প্রথম কথা হচ্ছে ওর মতোই সবাই অক্সিডাইজড ভায়া টিসিএ সাইকেল, এনার্জি প্রোডাকশনের জন্য দরকার। আর কী কাজে লাগবে? ওখানে স্টোর ছিল গ্লাইকোজেন। আপনারা জানেন যে প্রোটিন ঠিক সেই অর্থে স্টোর থাকে না, তাই না? অন্য অন্য প্রোটিন তৈরি করে রাখে, কিন্তু হচ্ছে স্টোর। তাহলে হচ্ছে ওই যে বলতো না যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বডি তৈরি করতে পারে না, এটা আপনাকে বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। যদি স্টোরই থাকতো তাহলে তো তা লাগতো না, যখন দরকার পড়ে আবার গ্লাইকোজেনের মতো ভেঙে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিত। সো এই জন্য ওরকম ইয়া নাই, কিন্তু ইট ক্যান প্রোডিউস নিউ প্রোটিন লাইক হচ্ছে হরমোন, নিউরো ট্রান্সমিটার, হিস্টামিন, এগুলোও তো এক ধরনের প্রোটিন, তাই না? ডিফারেন্ট এনজাইমস, এগুলো তৈরিতে কাজে লাগবে। অথবা এই অ্যামাইনো অ্যাসিড থেকে অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড হবে, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা এই যে এই এই জিনিসটাকে বলে ট্রান্স অ্যামাইনেশন। এই এক পাথে আর কী হতে পারে? ইট ব্রেক ডাউন টু ইউরিয়া। ইউরিয়া হচ্ছে ইউরিয়া মানে ইউরিয়া সাইকেলে ঢুকে যেতে পারে, ইউরিয়া তৈরি হবে, যেটা আমাদের ইউরিন দিয়ে লস হচ্ছে। তো এর এর ফেটগুলো দেখেন চারটা বলছি, কিন্তু অক্সিডাইজড ইউরিয়া ব্রেকডাউন টু ইউরিয়া সাইকেল, ট্রান্সঅ্যামাইনেশন, অর হচ্ছে ফর্মেশন অফ আদার প্রোটিনস। ওকে, চারটা। এও কিন্তু হচ্ছে এই যে অক্সিডাইজ ভায়া টিসিএ সাইকেল, অ্যামাইনো অ্যাসিড থেকেও পাইরুভেট, সেখান থেকে টিসিএ সাইকেল, সেম আবার টিসিএ সাইকেল, টিসিএ সাইকেল থেকে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং গিভ ইউ এটিপি। আচ্ছা, ও এখানে আরেকটা পাঁচটা এফেক্ট লেখেন, আরেকজন আছে না, এই যে গ্লুকোনিউজেনেসিস। আপনার বডিতে গ্লুকোজ দরকার কিন্তু আপনার স্টোন নাই, তখন প্রোটিন থেকে গ্লুকোজ ফর্মেন হওয়াটাই হচ্ছে গ্লুকোনিউজেনেসিস, দ্যাট ইজ সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স লাইক অ্যামাইনো অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, এগুলো। সো এই হচ্ছে পাঁচটা ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? ওকে, এবার আসেন ফ্যাট। ফ্যাটটা একটু ঝামেলা, কারণ ফ্যাটের হচ্ছে ফর্ম অনেক। ফ্যাটের ক্ষেত্রেও আবার ওই জিনিসের নাম লাগবে, অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পড়তাম না আমরা, অ্যাসেনশিয়াল পলিয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তারপর অ্যাসেনশিয়াল নন অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো এই কোশ্চেনটা আসে, হোয়াট আর দ্য অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, সেই যে লিনোলিক, লিনোলেনিক। তো এখানে লিখে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার এগেন কথা, ফ্যাট কী কী ফর্মে আছে আমাদের? ফ্যাটের হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরল, ওকে, আরও আছে, তো এই তিনজন মেইন। তার মধ্যে ডায়েটারি লিপিড কোনটা? ট্রাইগ্লিসারাইড। সো এইটার মেটাবলিজমটাই আমরা দেখব। ওকে, সো ডায়েটারি লিপিডের কীভাবে ডাইজেশন হবে? আবার আপনি খেলেন, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হচ্ছে আপনার ওরাল ক্যাভিটিতেও কাজ নাই, স্টোমাকেও কাজ নাই, একবারে ইন্টেস্টাইনে হচ্ছে প্যানক্রিয়াসে চলে আসে, প্যানক্রিয়াটিক লাইপেজ। সে আপনাকে হাইড্রোলাইসিস করার পর কী হবে, কী বলে, ট্রাইগ্লিসারাইড ভেঙে হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল অ্যান্ড হাবিজাবি কিছু আছে, সব ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মনে রাখেন। কিন্তু এখানে আবার আরেকজন ইয়ে আছে, আপনার হচ্ছে এই যে লিপিড যখন ডিউডেনামে আসে, মানে ফ্যাট, তার তো যাওয়ার জন্য আবার গাড়ি লাগবে, গাড়িটা কি বাইল, তো আবার বাইল প্রোডাকশন। সো যখনই হচ্ছে আপনার ডিউডেনামে সে আসবে, তখনই এই সিগনাল হচ্ছে প্যানক্রিয়াস সিগনাল পাঠাবে, সেই সিগনালের নাম কি হরমোনটা, প্যানক্রিয়াস যে হরমোন বাইল সিক্রেশনে হেল্প করে, মনে আছে? দেখি এখানে আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, না ওটা তো এনজাইম, ও তো আপনাকে ব্রেকডাউনে হেল্প করবে। কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, মনে আছে নামটা, প্যানক্রিয়াটিক কোলেসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন। যখনই হচ্ছে আপনার ফ্যাট ডিউডেনামে আসবে, উনি সিক্রেট হবে, উনি সিক্রেট হয়ে তাড়াতাড়ি লিভারকে গিয়ে বলবে, দেখো আমার কিন্তু গলব্লাডারকে গিয়ে বলবে, লিভার তো না, গলব্লাডার, দেখো তোমার যা যা বাইল আছে আমাকে দাও, আমার এখন দরকার। তখন বাইল সিক্রেশন হবে, এই বাইল সল্ট অ্যান্ড এই আপনার ফ্রি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল
এস্টেরিফাইড হয়ে কী তৈরি করবে? মাইসেলি, এই গাড়ি। দিস মাইসেলি ইজ অ্যাবজর্বড থ্রু মিউকোজা অ্যান্ড কামস টু সার্কুলেশন। এরপর কী হবে? এরপরে হচ্ছে স্মল ফ্যাটি অ্যাসিড যেগুলো, এগুলো তো এইভাবে অ্যাবজর্পশন হয়ে গেল, কোনো প্রবলেম নাই। কিন্তু যেগুলো লার্জার ফর্ম থাকবে, লার্জার ফ্যাটি অ্যাসিড, সে হচ্ছে সে এইভাবে যেতে পারবে না, তার জন্য আবার আরেক রকম মানে গাড়ি লাগবে। তখন সে কী করবে? তখন এই লার্জার ফ্যাটি অ্যাসিড সাথে এই যে গ্লিসারল ছিল, কিছু এস্টার অফ কোলেস্টেরল, কিছু প্রোটিন, কিছু ফসফোলিপিড, এরা সবাই রিএস্টেরিফাইড হয়ে তৈরি করবে হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন ইজ অ্যাবজর্ব ভায়া থোরাসিক ডাক্ট। তারপর সে হচ্ছে আপনার অ্যাবজর্পশন তো হলো, থোরাসিক ডাক্ট দিয়ে তো সার্কুলেশনে আসলেন, এখন কাইলোমাইক্রন তো ব্রেকডাউন হইতে হবে, এই গাড়ি তো আর সার্কুলেশন দিয়ে আপনার চলতে থাকবে না। তখন এই এই একে ব্রেকডাউন করবে কে? দ্যাট ইজ লাইপোপ্রোটিন লাইপেস। সে আপনাকে এখান থেকে আবার আবার সেই ভিতরে তো ট্রাইগ্লিসারাইড ছিল, তাকে আবার ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল।